মাত্র দিনে 134 টাকায় কিভাবে একজন চা শ্রমিকের জীবন চলবে? বর্তমান একজন চা শ্রমিকের দৈনিক মজুরি 120 টাকা। এটি 14 টাকা বাড়িয়ে 134 টাকা করার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, দিনে 134 টাকায় কিভাবে একজন চা শ্রমিকের জীবন চলবে? এদিকে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা নিয়ে চা শ্রমিকের দৈনিক মজুরি 300 টাকা করার দাবি দীর্ঘদিনের। মজুরি বৃদ্ধির এই দাবি না মানায় এবার 3 দিনের কর্মবিরতিতে গেছেন শ্রমিকরা। মঙ্গলবার থেকে সারাদেশে 165টি চা বাগানে এই কর্মবিরতি চলবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এবং বিভিন্ন ভ্যালির যৌথ সিদ্ধান্তে এই কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচি সফল করতে মৌলভীবাজারের জুরি ভ্যালিতে গত দুদিনে 34টি চা বাগান পঞ্চায়েতের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের জুরি ভ্যালি সভাপতি কমল বুনর্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি পঙ্কজ কন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেল পাল সহ আরও অনেকে। সভায় বক্তারা জানান, মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বেঁধে দেওয়া এক সপ্তাহের সময় সোমবার শেষ হয়েছে, কিন্তু দাবি মানা হয়নি, তাই আমাদের ঘোষিত কর্মসূচি চলবে। বক্তারা আরও বলেন, দেশ বিদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে ন্যূনতম মানবাধিকার নিয়ে চা শ্রমিকের বেঁচে থাকার অধিকার দিতে হবে। চা শ্রমিকের হাজিরা 120 টাকা থেকে 300 টাকা করার দাবি করেন। চা শ্রমিকের হাজিরা 120 টাকা থেকে 300 টাকা করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে 14 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। 14 টাকা বৃদ্ধি হলে একজন শ্রমিকের মজুরি হবে 134 টাকা। এই 134 টাকা দিয়ে কিভাবে একজন চা শ্রমিকের জীবন চলবে? আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অবশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।